হ্যালো ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকে এই যে রুমটা দেখছেন, এটা সীতাপুরে আলফারা মিশনের মিটিং রুম। এই রুমটির মধ্যে মিশনের নানা রকম মিটিং যেগুলো হয় সেটা এই রুমের মধ্যে করা হবে। তো সেই জন্য এই রুমটা ওয়ারিং করা হচ্ছে, এবং আপনারা দেখছেন আগে থেকে দেখুন তার অলরেডি লাগানো আছে। তো আজকে আমরা জাস্ট লাইট লাগিয়ে, বোর্ডগুলোকে লাগিয়ে, লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। তো এর মধ্যে এসির পয়েন্ট করা আছে এবং স্পিকারের বা বক্সের পয়েন্ট করা আছে। এই যে দেখছেন এইগুলো স্পিকারের জন্য করা আছে, চারটে স্পিকার লাগানো হবে। এবং লাইট এসির জন্য যে পয়েন্ট ছাড়া আছে সেগুলো এসির সকেট লাগানো হবে। তো এটাই দেখছেন, এটাও স্পিকারের পয়েন্ট। এবং ছোটো ছোটো দেখছেন প্যানেল লাইটের জন্য, কালারিং যে প্যানেল সেই লাইটের জন্য পয়েন্ট ছাড়া আছে, এবং এগুলো ফ্যানের পয়েন্ট আছে। তো টোটাল কাজটা আজকে আপনাদেরকে করে দেখাবো, বোর্ডগুলো লাগিয়ে লাইট জ্বালিয়ে আপনাদেরকে দেখাবো। টোটাল রুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন। এই দেখছেন টোটাল এইটা হল রুম, এখানে চারটে ফ্যানের পয়েন্ট আছে এবং বাকি লাইটের পয়েন্ট রাখা আছে। তো কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি খুব সহজেই বুঝতে পারবেন। তো আমাদের লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা স্পিকারটা লাগিয়ে নিচ্ছি। এটা দেখছেন এটা স্পিকার, এটা এখানে বক্স লাগানো হবে। যেহেতু মিটিং রুম, মিটিং রুমে মাইকের প্রয়োজন হয়, সেজন্য এই বক্স স্পিকার এখানে লাগানো হচ্ছে। তো আমরা স্পিকারটাকেও লাগিয়ে নিলাম। স্পিকারটা লাগিয়ে নেওয়ার পর এসির যে পয়েন্ট আছে সেই এসির পয়েন্টে আমরা সকেট, এই যে সকেটটা দেখছেন সকেটটাকে লাগিয়ে দিচ্ছি এসির যে পয়েন্টটা যেখানে আছে। তো সকেটটাকে লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পর আমরা বোর্ডগুলোকে কানেকশান করব। বোর্ডটাও কানেকশান করে আপনাদেরকে দেখাবো কীভাবে বোর্ড কানেকশান করছি আমরা।
তো এরপর আমরা বোর্ড কানেকশান করে নিচ্ছি। দেখুন এই যে বোর্ডটা আছে, এটা শুধু প্লাগ সকেট আছে এখানে, এটা সিসিটিভির একটা এলসিডি এখানে লাগানো হবে, টিভি যেটাকে বলে, সেই এলসিডিটা লাগানোর জন্য এখানে আমরা পয়েন্ট করে রেখেছি। এবং এখানে কেবিলেরও ব্যবস্থা করা আছে, তো কেবিল তারটা এখন ঢোকানো নেই এখানে, তো আমরা জাস্ট সুইচ সকেট যেটা লাগানো আছে সেই বোর্ডটাকে লাগিয়ে দিচ্ছি। ফেজ নিউট্রাল বডি আর্থ প্লাগে কানেকশান করে দিচ্ছি, দিয়ে আমরা বোর্ডটাকে লাগিয়ে বোর্ডের কভারটাকে লাগিয়ে আমরা এটা পুরো কমপ্লিট করে দেবো।
তো আমাদের দেখুন লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে এবং চেন লাইটও লাগিয়ে নিয়েছি আমরা। তো সুইচ অন করে দেখবো এবার লাইটগুলো জ্বলছে কি না। তো দেখুন চেনটা জ্বলছে, চেনটা একটু লুজ কানেকশান হচ্ছে, ওটা আমরা ঠিক করে নেব। এবং বাকি লাইটগুলো আমরা জ্বালিয়ে একটু একবার দেখে নিচ্ছি। এই যে দেখছেন প্যানেল লাইটগুলো জ্বলছে, ফ্যানগুলো লাগানো হয়নি, ফ্যানগুলো পরে লাগানো হবে। লাইটগুলো লাগানো হয়ে গেছে এবং লাইটগুলোকে জ্বালিয়ে আমরা দেখে নিচ্ছি কানেকশান ঠিক আছে কি না। তো সব লাইটগুলো জ্বলছে দেখুন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।